ভারী বর্ষায় দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে হিঙ্গলগঞ্জের বাসিন্দারা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গত 3 দিন ধরে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। আর এই বৃষ্টিপাতের জেরে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে হিঙ্গলগঞ্জের আমবাড়িয়া, লেবুখালি, মামুদপুর সহ বিস্তীর্ণ এলাকার 100 পরিবারের লোকেরা। ইয়াসের ক্ষত এখনো দগদগ করছে। তার মধ্যে আবারও এই ভারী বৃষ্টিতে প্লাবিত হল হিঙ্গলগঞ্জের এইসব এলাকা। ইতিমধ্যেই এইসব এলাকায় পুকুর, মাঠ, খাল, বিল এক হয়ে গিয়েছে বর্ষার জলে। একদিকে যেমন প্রচুর সবজি ক্ষেত, ধানের ক্ষেত নষ্ট হয়েছে, অপরদিকে বাড়ির পুকুর, মেছো ভেড়ি নষ্ট হয়ে গিয়েছে। এগুলো এই 4 দিনে বর্ষায় বাগানে প্রচুর জল হয়েছে, খন্দপাতি সব নষ্ট হয়ে গেছে, পুকুরে মাছ ছাড়া হয়েছিল, সে মাছগুলো সব বেরিয়ে গেছে, পাড় ভেঙে গেছে। বলতে আমরা জলাশয় হয়ে রয়েছি, আমাদের পুকুরখানা সব বুড়ে গেছে, খ্যাত খাওয়ার সব তো বুড়ে গেছে, হাঁস মোরগ অনেক মারা গেছে, আমরা কীভাবে বেরোবো, কী করবো? আমার অভিযোগে 4 দিন ধরে বর্ষা হচ্ছে, বর্ষার পরে এখন এই বন্যা থেকে ভেসে গেছে, মাছ ক্ষতি হয়ে গেছে, 10-15 হাজার টাকা মাছ চলে গেল, আর এই ঘর বাড়ি সব এই ভিজে ভগ্ন, যাই করে এখন এই জলে ভিজে যাচ্ছে।